পরীক্ষা দেওয়ার এই ফল, মাথায় টান পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ। মর্নিং এভরিওয়ান, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে দ্বিতীয়া, মানে কালকে প্রথমা ছিল। আর আমাদের এখানে প্রথম দিন থেকে পুজো হয় না, কিন্তু নন বেঙ্গলি এরিয়াতে পুজোটা শুরু হয়ে যায় মহালয়ার দিন থেকেই। তো আমাদের যেহেতু পঞ্চমী থেকে শুরু হয়, তাই আমরা পঞ্চমী থেকেই ধরি। আজকে এমনিও দ্বিতীয়া আছে, কালকে তৃতীয়া। আজকে বাড়িতে একটা খুব ভালো ডিশ হচ্ছে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তার জন্য কোয়েল ডোনা প্রিপারেশন নিচ্ছে, এই দেখো, এই যে মশলা বাড়ছে, দুধ বার করছে ইয়ে থেকে, নারকোল থেকে। আর আজকে হাঁসের ডিমের একটা রেসিপি হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন অনির্বাণ গেল পার্সেল আনতে, পার্সেলের জন্য একটা দাদা এসছে। এবার এটা হচ্ছে দেবব্রত দাদার একটা পার্সেল, শার্ট কিনেছে, তো সেটা দাদা এখন নেই, তাই আমাদেরকে নিতে বলেছে। এই যে অনির্বাণ, হাই, আমি একটা লাস্ট বস যে পার্সেলটা দেখো রেখে গেল খাটে ভুল করে, এটা স্যানিটাইজ করা হয়নি। আর এখন তো আবার করোনার থার্ড ওয়েভটা আসছে আর কি, সেটার জন্য একটু ভয় লাগে। তো চলো আজকে দিনটা আমার সঙ্গে তোমরা এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। আর দেখো আমার বিছানা কথা সব পরিষ্কার করে নিয়েছি সকালে উঠেই। আজকে অনির্বাণ গেম খেলার জন্য, অ্যাকচুয়ালি শুধুমাত্র গেম খেলার জন্য ছটায় উঠেছে, আর আমরা উঠেছি 9টায়, মাসি এসছে 9:30, তারপরে মাসি কাজ বাজ করে দিয়ে চলে গেছে। আর এখন রান্নাবান্না সব প্রিপারেশন হচ্ছে, রান্না হচ্ছে, আর এখনও পুজো দেওয়া হয়নি, আমি জাস্ট স্নান করে এসেছি। আর এইমাত্র আমরা একটু আগে ম্যাগি খেয়েছি 11:30 নাগাদ। তো চলো এখন কাজগুলো করছে মা, আর পুজোও দেবে ডোনা, তো দেখা যাক কীভাবে কী করছে। আমি যদি হয়তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। এইদিকে ডোনা হচ্ছে, এটা কি যেন নারকলের দুধ বার করছে, কোয়েল করছে, এদিকে পোস্ত আর জিরে একসঙ্গে বাটবে। এখানে কোয়েল মশলা বাটছে, আজকে একটা ভালো ডিশ হবে। আর ডোনা ওদিকে যেটা করছে সেটা হচ্ছে নারকলের দুধ, হ্যাঁ দুধ বার করছে, নারকল আর ডিমের একটা ভালো হ্যাঁ রেসিপি হবে। তো দেখি তোমাদেরকে দেখিয়ে দেবো, হাঁসের ডিম দিয়ে খুব ভালো, হ্যাঁ হাঁসের ডিমই হচ্ছে আজকে, হাঁসের ডিমই তো, বাবা খুব কষ্ট বাটি না তো এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, ওই যে দেখো দুধটা কীভাবে বার করছে ডোনা, অল্প অল্প করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে এটাকে বার করতে হয়। এই দেখো নিচেরটা কিন্তু দুধ বেরিয়ে গেল, আর ওই যে ছাবাটা মানে ছাকনাটা যেটা থেকে গেল ওটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে। এই যে ডোনা বার করছে দুধ, খুব সুন্দর দুধ বেরিয়েছে। এটা দিয়ে পায়েসও করা যেতে পারে, খুব সুন্দর পায়েস হয় এই দুধ দিয়ে। জানিস পায়েস করা যায়, কোয়েল আজকে খুব ভালো করে মশলাটা বাটছে, যেহেতু এত সুন্দর করে রান্নাটা হবে, তাই না? এটা হচ্ছে হাঁসের ডিম, এগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছে মা, আর এরপরে রান্নাটা স্টার্ট হবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটাও, কিরম করে হচ্ছে এই রান্নাটা। আমি যদিও জানি না, এটা তো আলু লাগে না কোয়েল বলছে, তো শুধু বোধ হয় মশলা দিয়েই হবে। কোয়েল মশলা বেটেই যাচ্ছে অনেকক্ষণ ধরে, তার কারণ অনেকটা মশলা লাগবে, তাই এটা বেটে কি হবে একটু ডিমের মধ্যে দিতে হবে, তাই একটু। আচ্ছা আচ্ছা, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, আমি অনেকবার খেয়েছি কিন্তু আমি বানাইনি কোনোদিনও, তাই তো? তুই বানিয়েছিস? বাবা মাই বানাই। দেবব্রতদার পার্সেল, তো দাদা বললো যে একটু খুলে চেক করে দিতে, তাই আমি এটা ওপেন করে একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিচ্ছি। জামাটা আমাকে দেখিয়েছিল দাদা, ও হোয়াইট কালারের একটা ড্রেস নিয়েছে, বেশ সুন্দর কটনেরই ড্রেসটা, ভালো বেশ, তাই না? সুন্দর সুন্দর আসছি, কাপড়টা একটু মানে কি বলবো একটুখানি শার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দাদা আসলে আবার নিয়ে নেবে। তো চলো এবার তোমাদেরকে আমি একটু রেসিপিটা দেখিয়ে দিই, মা রান্না শুরু করে দিয়েছে, তো এবার রান্নাঘরে চলে যাচ্ছি। তো এখন মা রান্না শুরু করে দিয়েছে, ফার্স্টে তেজপাতা দিয়ে আর কি দিলে গেলো, এই মশলাটা হচ্ছে পোস্ত, জিরে আর লঙ্কা বাটা দিয়ে হালকা করে
ভেজে নিচ্ছে গোটা মশলা। আর এটা কি মশলা? ওই এটা নারকেল। আচ্ছা এটা হচ্ছে নারকেল বাটাটা দিয়ে দিল। আর এই মশলাটা খুব একটা বেশি ভাজার দরকার হয় না, এটা একটু কাঁচা কাঁচা টাইপের হয় রান্নাটা। এখানেও নারকেলের ওই ইয়েগুলো রয়েছে, খোলগুলো। আর এই ডিম, এখানে বাড়ছে গরম মশলা এবার। আর আমাকে দেখো, এই যে হচ্ছে গরম মশলা বাড়ছে কোয়েল। আর এই যে হচ্ছে দুধ, এটা নিয়ে আসতে হবে। দুধটা নিয়ে আসতে হবে অনির্বাণ। হাই, ওই যে নিচে 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 তো দাও। আর এখন ডিমটা দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে এবার এটা একটু ডিমটা দিয়ে একটু নেড়ে এই যে দুধ নিয়ে চলে এসছে এটা দিয়ে দেবে। কোয়েল বলছে এটা পোড়া ইট বাটা হয়েছে। গরম মশলার কি দারুণ সেন্ট পাচ্ছিস? আমি একটু পাচ্ছি করোনা তো ভাই। কোয়েলে সব সময় মনে হয় যে ওর যেন করোনা হয়েছে, তাই না বল? আর এই যে একজন এখন যাচ্ছে স্নানে। কেমন গেমটা খেললে? আমি তো আজকে দুটো বসকে হারিয়ে দিয়েছি। সবাই আপনারা যদি নেটে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন যে ওয়ান অফ দ্য বেস্ট মেট্রো অ্যাডভেনিয়া ইন ডিকেডস। এত এত ভালো আর কি গেমটা, সেটা তোমরা সবাই খেলতে পারো, আমি খেলছি। এবার আমার বেশি তো এগোয়নি, সেটা হচ্ছে সিটি অফ টিয়ার্স, যেটা যেই পার্ট সেই পার্ট অবধি গেছি আমি। এবার দেখছি কতদূর কি করা যায়, কারণ গেমটা যথেষ্টই কঠিন, খুবই কঠিন, মানে হেভি ডিফিকাল্ট গেম, খুবই ভালো গেম, তোমরাও খেলতে পারো। আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে কি গেম খেলে, তাই এই যে বাবা বসে আছে আর ডোনা এই যে শুয়ে শুয়ে সারাদিন ফোন ঘাটে। এই যে দেখি কি ঘাটছিস ডিমের কারি না কি যেন বললি, নারকেলের ডিমের কারি। খুব ভালো হয়েছে। এবার আমি এটা টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে খেতে। দারুন দারুন সুন্দর। কোয়েল পড়াশুনো করছে, ওর পরীক্ষা এখন নিচে বসে বসে লিখতে লেগে গেছে, বলছে আমার হাতের লেখা কেউ দেখবে না। ওর পরীক্ষা চলছে, অনেকক্ষণ ধরে দেখছি ও অন্ধকারে দেখছে। এই মাত্র আমি লাইটটা জ্বেলে দিলাম, দেখো উপরে জায়গা নেই, ও নিচে বসে গেছে, উপরে কিন্তু পুরো ফাঁকা। কত ভালো পড়াশোনা করলে ভাবো। সেইটাই সেইটাই, অনেক ভালো অনেক ভালো। আর একজনকে দেখাই, আর জামাইবাবু কী করছে, মা সাজুগুজু করছে সন্ধ্যাবেলায়। এই দেখো গেম খেলছে, অনেকক্ষণ আগেই উঠে বসে গেম শুরু করে দিয়েছে খেলা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন একটু আগে ঘুমিয়ে গেছিলাম, আজকে শরীরটা ভীষণ ক্লান্ত ছিল, তো একটু আগেই উঠেছি। আজকে মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে মাসি এসছে, কোনো আওয়াজই আমি পাইনি। মা উঠেছিল, তারপরে যখন উনি চলে যাচ্ছিল তখন বুঝলাম, মা বলছিল যে মাসি এসছে, তো দিয়ে মাসি চলে গেছে অনেকক্ষণ আগেই। আর কোয়েল তো পরীক্ষা দিচ্ছে, তোমাদের দেখালাম, কোয়েল বেরোতে পারছে না, ডোনা ওখানে বসে আছে ঘরের সামনে, আর বাবা আর ডোনা আর ওখানে গেম খেলছে, আর মা এখন বোধহয় চা বানাচ্ছে, তো চা খাবে। এখন প্রায় 4:30 বেজে গেছে অলরেডি, মানে 5টা বাজতেই যাচ্ছে। আর কালকেও পেয়ারা পেরেছিলাম, পেয়ারা পেরে পেয়ারা মাখাও করেছিলাম, সবাই মিলে খেয়েছি, খুব মানে টেস্টি হয়েছিল। তো অনেকে দেখাতে ভুলে গেছি, যাই হোক পরে একবার দেখিয়ে দেবো। বেশ সুন্দর হয়, একদম কাঁচা লঙ্কা দিয়ে মাখতে হয়। আমার চেকআপের ডেট আসছে সামনে, 2 সপ্তাহ পরে যেতে বলেছে, তো মেবি সামনে সপ্তাহ মানে পুজোর উইকের মধ্যেই হয়তো যেতে হবে। তার কারণ 1 তারিখে আমার ওটিটা হয়েছিল, তোমরা জানোই,
তো সেখানে মানে 14 তারিখ নাগাদ যেতে হবে, অষ্টমী নবমী করে। এবার তখন ডক্টর বসবে কিনা সেটাও জানি না, তো দেখা যাক কি হয়। তো চেক আপে নিয়ে যেতে হবে বাবারও, অনেকদিন হয়ে গেল চেক আপ করানো হয়নি, তার কারণ বাবাকে যেতে বলেছিল, বাবার সিটিসি করা হয়েছিল। আর এই দেখো ওরা সবাই বসে আছে এই পাশটাতে, এটা হচ্ছে পরীক্ষার পোজ, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছে এরকম ভাবে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটু আগে নিচে ছিল পুরো এইখানটায় শুয়েছিল, এখন এখানে শুয়ে শুয়ে লিখছে। এটাও নাকি পরীক্ষা দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে পরীক্ষা দিচ্ছে। হাতের লেখাটাও দেখো খুবই সুন্দর, যেন আরশোলায় হেঁটে চলে যাচ্ছে, তাই না? আর মা আমাকে যে সিঁদুর পরিয়ে দেয়, যেদিনই সিঁদুর পরায় সেদিনই ভুল ভাল পরায়, দেখ এক পাশ ভালো আছে, তাও তো তোর পরায় সেই সেই কেন তোরেও পড়াই দেবে কি করবি না, ইস পরীক্ষা দিয়ে এই ফল মাথায় টাক পড়ে গেল। হ্যালো, তো আমি এখন পরীক্ষা দিচ্ছি, সবাই এরা না অবশ্য পরীক্ষা দেওয়ার আগে একটু চা বিস্কিট দিতে খেয়ে খেয়ে নিলাম, আর দাদারা এসেছিল, দাদাদেরকেও চা বিস্কিট বানিয়ে দিয়েছে। আমি এটাতে ইয়ে দেখছি, আমারই নিজের ব্লগটা একটু দেখছিলাম, আর আমি পরীক্ষা দিচ্ছি বসে বসে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, একটাও প্রশ্নের প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে পাচ্ছি না, পড়াশোনা তো পড়াশোনা, তো এরকমই হয় লকডাউন, কোনো কিছু করার নেই, এই জন্য অনেকটা সময় হয়ে গেছে, চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামাইবু আছে বলে হেল্প হয়ে যাচ্ছে, জামাইবু আর একটা বন্ধু আছে বলে হেল্প হয়ে যাচ্ছে, এই যে এরা এখন বসে বসে সময় ফোন কেটে কেটে সময় পাস করছে। জল ছিল না সারা ঘরে, তো জল এসছে এই মাত্র, ডোনা জলটা ভরেছে, আর বাবা যে বাবাও এখন বসে যাচ্ছে এখানে, তো অনেকটা সময় ধরে পরীক্ষা দিচ্ছে, সেই দুপুর থেকে মানে আমরা ঘুমিয়েছিলাম, ও দেখছি নিচে তোমাদেরকে দেখিয়েছি, এখন আর পরীক্ষা শেষ হয়নি, এখন বাজে কটা দেখো, 8:52, তো 8:52 বেজে গেছে, 6টা থেকে পরীক্ষা দিচ্ছে, এখন 8:30 বাজে, মানে 9টা বাজে, তাই তো 8:52, তো বুঝতেই পারছো কি অবস্থা। আর আজকে আমাদের ওই ডিমের ঝোলটা হয়েছিল সেটাই হবে, আর ডাল আর মাছের ঝোল হচ্ছে, এখন মাছের ঝোল করছে মা, তো ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। কোয়েল এখন পুরো বেডটাকে পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে, তার কারণ ও এতক্ষণ সময় ধরে পুরো পরীক্ষা দিয়ে এখন এটা পরিষ্কার করে শোবে। পরীক্ষা কেমন হয়েছে বল? হয়েছে, কিন্তু এখন সাবমিট হচ্ছে না, টেনশনে আছি। আচ্ছা হয়ে যাবে, বেস্ট অফ লাক, ঠিকঠাক ভাবে হয়ে যাবে, ধৈর্য রাখো, রাত্রিবেলা সার্ভার ডাউন থাকে অনলাইন পরীক্ষা। তো একটু আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন শুয়ে পড়বো, তার কারণ 10:30 বেশি বেজে গেছে, বাবা মা ওই ঘরে শুয়ে পড়েছে, ডোনাও ওই ঘরে শুয়ে পড়েছে, আমি কোয়েল ডোনা সরি আমি কোয়েল আর অনির্বাণ এখানটাই শুই, আর এটা অনেকটা বড় খাট, তাই আমাদের চারজনেরও হয়ে যায়, তো ডোনার সাথে প্রচুর মারামারি করেছে, যার জন্য ডোনা রাগ করে ওই ঘরে চলে গেছে। গেম খেলছে যেটা, সেই গেমটাই দেখছে। শ্রীনিদাস ছিল এই ঘরে থাকে, মানে আমার পাশের দেওয়ালের ওই পাশে দাদা থাকে, তো দাদার আজকে অনকল চলছে, দাদা MD পেয়ে গেছে আর কি, তো সেটাই মানে শুনলাম আজকে। আর বিদ্যুৎটাও এসেছিলো অনেকটা রাত্রিরে, তারপরে খাওয়া দাওয়া হলো একটু, খাওয়া দাওয়া বলতে মুড়ি মাখা চা এইসব খাওয়া হয়েছে, আর তারপরে আমরা ভাত ঠাত খেয়ে নিয়েছি আজকে, আর কারোর সাথে গল্প করিনি রাত্রিবেলা, নাহলে পুতুল দিয়েও আসে গল্প করার জন্য, কালকেও যেমন আমরা গল্প, হ্যাঁ পর্যন্ত ছিল মানে দিদি 6টায় ফিরেছিল, দিয়ে ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আর গল্প করতে আসিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যায়, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আসছো বাঙালি ইনসাইডে, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নতুন নতুন ব্লগ তোমাদের নোটিফিকেশনে যাবে। তো চলো, গুড নাইট এভরিওয়ান।